তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক বাংলা। তো গাইস, আজ এই ভিডিওতে আপনাদের সাথে কিছু কনফার্ম ট্রান্সফার এবং কিছু রুমার্স আছে, তা নিয়ে আলোচনা করব। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকে এটিকে ফ্যান পেজ থেকে একটা আপলোড করা হয়েছে, একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে। সেখানে ছবিতে দেওয়া আছে যে সামনের আইএসএলে 2021 সালে সেখানে কোনো ফরেনার প্লেয়ার খেলতে পারবে না। তো আমার মতে এটা একটা মানে কনফার্ম হয়ে হওয়ার মতো একটা পোস্ট। তো আমার মনে হয় এটা সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে, একটা রুমার্স ধরে নিতে পারো, কিন্তু এটা এটিকের পেজ থেকে দিয়েছে, তারপর কিছু আমি বলতে পারছি না। তো এতটুকু একটা খবর ছিল, এটা তো আমার মনে হচ্ছে তোমাদেরকে জানানো গুরুত্বপূর্ণ। তারপর চলে আসি মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তোমরা জানো যে সিটি ফুটবল একাডেমি মুম্বাই সিটি এফসির সাথে জড়িত হয়েছে এবং তারা অনেক টাকা দিয়েছে মুম্বাই সিটি এফসিকে। তো সেই টাকা দিয়ে তারা বড় বড় প্লেয়ার কিনতে চেষ্টা করছে এখন, এবং সামনের আইএসএল হয়তো তারাই জিতবে, এ ধরনের কিছু কমিটমেন্ট তাদের আছে। তাই বড় বড় প্লেয়ারকে সাইনিং করিয়েছে, যেমন এফসি গোয়ার আহমেদ জো কনফার্ম সাইনিং করিয়েছে, এবং তারপরে রয়েছেন মান্দারো দেশাই, তিনি কিন্তু গোয়ার ক্যাপ্টেন, তাকেও কনফার্ম সাইনিং করিয়েছে। তারপর এখন তারা চাচ্ছে যে এই হুগো বোমসকে নেওয়ার জন্য, তো হুগো বোমসকে নেওয়ার জন্য মুম্বাইও তাদেরকে অফার করেছে, এবং কোচকেও কিন্তু মুম্বাই নিয়ে নিয়েছে। তারপরে মুম্বাই আরেকটা প্লেয়ার, রোমানিয়ান মিডফিল্ডার, তার নাম হচ্ছে গ্যাব্রিয়াল ভার্সবারি। তো এই রোমানিয়ান মিডফিল্ডারকেও কিন্তু মুম্বাই কন্ট্রাক্ট সাইনিং করে নিয়েছে। তো এই প্লেয়ারের সাথে তাদের 2 বছরের কন্ট্রাক্ট আছে। ট্রান্সফার মার্কেট থেকে আজকে কনফার্ম নিউজ কনফার্মেশন ধরতে পারো। তো এই প্লেয়ারটিকে মুম্বাইয়ের বেঞ্চে দেখা যাবে। তো আশা করি মুম্বাই আরও বড় কিছু করতে পারবে, তাদের কাছে যে অ্যামাউন্ট আছে। তারপর চলে আসি এটিকে নিয়ে। তো এটিকে মোহনবাগানের প্রথম হচ্ছে বালওয়ান সিংকে তারা ছেড়ে দিয়েছে, কারণ তাদের কাছে অজস্র স্ট্রাইকার আছে, যেমন ডেভিড উইলিয়ামস, রয়কৃষ্ণ এখনও সাইন করেননি, আশা করা যাচ্ছে যে রয়কৃষ্ণ সাইন করিয়ে দেবেন। তো বালওয়ান সিংকে তারা রিলিজ করে দিয়েছে এবং বালওয়ান সিং চলে গেছে ইস্ট বেঙ্গলে, অফিসিয়ালি কনফার্ম নিউজ এটা। তো আমরা পরের বছর ইস্ট বেঙ্গলের হয়ে বালওয়ান সিংকে খেলতে দেখতে পারি, কারণ বালওয়ান সিংয়ের টাইম দরকার, এটিকে তিনি বেঞ্চে বসে থাকতেন, খেলার জায়গা পেতেন না, তাই তিনি চলে গেছেন ইস্ট বেঙ্গলে। হয়তো ইস্ট বেঙ্গলের তাদের প্রতিটা ম্যাচ বালওয়ান সিংকে খেলাবেন এবং সময় দেবেন তার পারফরমেন্স দেখার জন্য। তো এটা কনফার্ম আপডেট করতে পারো, এটিকে বালওয়ান সিংকে ছেড়ে দিয়েছে, তাই ইস্ট বেঙ্গলে আমরা বালওয়ান সিংকে দেখতে পাবো। তারপর আমরা চলে আসি একটা বড় নিউজ, সেই নিউজটা হচ্ছে কয়েকদিন আগে এটিকের যেই ফ্যান পেজ আছে, তো সেইখানে বা এটিকের অফিসিয়ালি পেজে নাসির মামুনি কিন্তু খেলে গেছে এটিকে গত আইএসএলে। তো গত আইএসএলে মামুনি এবং এভারটন স্যান্টোস, যিনি প্রথমে আইএসএল শুরু করেছিল মুম্বাই সিটি এফসির সাথে, তারপর এটিকে হয়ে খেলেছে, দুজনে কিন্তু দুর্দান্ত খেলোয়াড় ছিলেন, দুজনই একজন মিডফিল্ডার একজন ফরওয়ার্ড। তো এভারটন স্যান্টোস এবং মামুনির একটা ছবি দেখা গেছে এটিকের ফ্যান পেজে। তো হতে পারে এটা একটা নতুন রুমোর যে এদেরকে আইএসএলে রিটার্ন করাবে, একটা প্ল্যান আছে মনে হচ্ছে এটিকের। তো আমার হয়তো মনে হয় না, কারণ এডিকের কাছে জাবি হার্নান্দেজ আছে, এডু গার্সিয়া আছে, তো আমার মনে হয় না এডু গার্সিয়া সাইনিং করবেন, মনে হয় না যে এল মামুনি এবং এভারটন স্যান্টোসকে এটিকে কামব্যাক করাবে বা আইএসএলে রিটার্ন করাবে তাদের দলের জার্সি গায়ে। তারপর ওই পেস্ট এটা ছবিটা দিয়েছে, তার মনে হয় কিছু একটা তাদের সাথে কন্ট্যাক্ট করার এটিকে চেষ্টা করছে। তো এটা আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এটি কনফার্ম না কি না। তো তারপরে চলে আসছি একটা বড় নিউজ, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে। তিনি ওয়ার্ল্ডের বর্তমানে সেরা স্ট্রাইকার। তো ক্রিশ্চিয়ানো রোনালদো তিনি জানিয়েছেন যে জুভেন্টাস তাকে রিলিজ করে দিচ্ছে, এবং জুভেন্টাসের যে চেয়ারম্যান তিনিও জানিয়েছেন যে আমরা ক্রিশ্চিয়ানো রোনালদোকে রিলিজ করে দিচ্ছি খুবই কম প্রাইসে। তার ওপেনিং বিড হতে চলেছে $66 মিলিয়ন। তো এই ডলারে তার পুরনো টিম রিয়েল মাদ্রিদ, আমরা জানি যে রিয়েল মাদ্রিদ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো এসেছে জুভেন্টাসে, তো এক্ষেত্রে পুরনো টিম রিয়েল মাদ্রিদই ওপেনিং বিডটা করে $66 মিলিয়ন। তো আমার মতে এখানে রিয়েল মাদ্রিদই উইনিং বিড পাবে, কারণ অন্য কোনো টিম রোনালদোকে এত দামে নেওয়ার কোনো অপেক্ষা বা বিডে কোনো ট্রান্সফার মার্কেটে কোনো নিউজ দেখা যায়নি বা রুমার দেখা যায়নি। তো আমার মতে এখানে জুভেন্টাস ছেড়ে দিচ্ছেন জুভেন্টাসকে। তো রিয়েল মাদ্রিদের তার পুরনো ক্লাব এবং তার সফল বন্ধুরা রিয়েল মাদ্রিদের তার খেলছেন, তো রিয়েল মাদ্রিদের প্লেয়ারদের সাথে তার বোঝাপড়াটা অন্যরকম, তাই তিনি আবার রিয়েল মাদ্রিদে চলে যাচ্ছেন, এবং ওপেনিং বিডও রিয়েল মাদ্রিদের সাথে কন্ট্রাক্ট করেই তিনি তাদের দলে আবার কামব্যাক করছেন, জুভেন্টাসকে ছেড়ে দিচ্ছেন। তো এক্ষেত্রে এটা কনফার্ম নিউজ ধরতে পারো যে রোনালদো আবার চলে যাচ্ছে রিয়েল মাদ্রিদে। তো আমরা দেখতে পাবো লা লিগাতে আবার এল ক্লাসিকো ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেসি তাদের জাদু। তো এক্ষেত্রে ফ্যান্সদের জন্য খুবই সুখবর এটা। তো এটা কনফার্ম নিউজ, সামনের ইউএফএ চ্যাম্পিয়ন লিগ লা লিগা এতে জয়েন করছে ক্রিশ্চিয়ানো রোনালদো।
তো বন্ধুরা চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো এবং চ্যানেলগুলো ফলো করো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।